এই তো আর কিছুক্ষণ সময় বোমা হ্যাঁ হ্যাঁ খালি আলু বস্তা গোস্ত টোস্ত নাই গেরান খাই গেরান গেরান কইতেছে তো গোস্ত এটা ওই পাশের বাড়ির রহিম খালাই মনে হয় রান্না করতেছে আমি গোস্ত পাবো কই কোন আচ্ছা 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 রহিম খালা কেন আমার পোলা টাকা পয়সা দেয় না আপনার পোলা এখন কি অবস্থা আছে আপনি জানেন ওর তো আকামাই নাই নিজেই তিন বেলা খাইতে পায় না আল্লাহ আমার ছেলের আকামার ব্যবস্থা করে দেন আল্লাহ আমার ছেলের ইনকামে দেন এই রোজার মাস আলুর ভর্তা দি ভাত খাইছি তুই আল্লাহ Hello viewers, Mph Comedy. Like, comment, share, and subscribe, please. Taison, hi Taison. Kire Sheheri khabi na? Hi, Harun. That's so kar batta. Puttik ta din ek chilai raktoi. Ani roda ek bina Sheheri khabi na? Hi Taison. Khabi na? Koi baje? Koi ta baje mane? Ar matro 20 minute baki ase Sheheri time shesh hoa. Tali khaisi. তালু খাইছে মানে এই সারা দিনে তো তালু তালু করছ কেন তুই তাড়াতাড়ি হাত মুখ ধুই আনিস এরি বাড়তেছি না তালু তো রোজা রাখে তালু কি উঠছে খাইছে ও ওই বেটা উঠছে ওই আন্দা বেটা মরেও না কথা আছে না খায়ও না পেটও ছাড়ে না মরেও না আজাইরও হয় না এই বন্ধু বেটা রোজা রাখার কি দরকার কত হা বা তুমি এই তালুর লগে এরকম ব্যবহার করো কে বুঝলাম না কিছু আমি বলো এই দুলা ভাই এসে ফোন দিছিল ওই তালুর ব্যাপারে এইটা একটু জিজ্ঞাসি আমি ভালোই খুশি সংসার চলে তারপর আমিও এই বাড়িতে থাকি তুমি এরকম করো কেলে যা এটা আমার শ্বশুর বাড়ির সংসার আর আমার স্বামী বিদেশ থাকে আমার স্বামী টাকা দিয়ে আমি আমার বাপের বাড়ি চালামু না শ্বশুর বাড়ি চালামু না কি চালামু সেটা আমি বুঝবো তোর এত পাকনামি করা লাগবো না আর এই বুইরা বেটারে নিয়ে অন্ধ বেটারে নিয়ে তুই আর শাড়ি শিখাই দিয়ে আসবি না আমার সাথে তোর দুলা ভাই যতবার ফোন দেবে ভালোই বলবি ঠিক আছে তাড়াতাড়ি মুখ দিয়ে বোমা কই গেলা আরে সেরি খাওয়ার সময় তো শেষ হয়ে যাচ্ছে ভাত খামো না ছোট মানুষ আজান দেওয়ার আর সময় কতক্ষণ বোমা এই তো আর কিছুক্ষণ সময় বোমা হ্যাঁ হ্যাঁ খালি আলু বস্তা গোস্ত টোস্ত নাই গেরান খাই গেরান গেরান কইতেছে তো গোস্ত এটা ওই পাশের বাড়ির রহিম খালাই মনে হয় রান্না করতেছে আমি গোস্ত পাবো কই কোন আচ্ছা 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 রহিম খালা কেন আমার পোলা টাকা পয়সা দেয় না আপনার পোলা এখন কি অবস্থা আছে আপনি জানেন ওর তো আকামাই নাই নিজেই তিন বেলা খাইতে পায় না আল্লাহ আমার ছেলের আকামার ব্যবস্থা করে দেন আল্লাহ আমার ছেলের ইনকামে দেন এই রোজার মাস আলুর ভর্তা দি ভাত খাইছি তুই আল্লাহ একটু গুসমুস খাওয়ার ব্যবস্থা করে দেন ছেলে দেন টাকা ভাড়া আব্বা এত কথা বললে কবে খাইবেন কোন তো তাদের খাই শেষ করেন কি ব্যাপার আলু ভর্তা মিষ্টি কেন ওই একটু চিনি দিয়ে বানাইছিলাম তো সেই জন্য ও চিনি দিছো সাথে হুম আচ্ছা খাচ্ছি বোমা আমার তো আর ভিতরে যাইতেছে না ডেলি ডেলি আলু ভর্তা আবার আলুর চিনি দিছো কোনো স্বাদ পাইতেছি না আমি খাবো না এই কটা খাইয়ে রোজা থাকবো পুত্রা তুমি খাইতেছ হ্যাঁ বাচ্চা মানুষ অর আলু ভর্তা দিছে আমি না বয়স্ক লোক খাইতে পারি অল্লে একটু সামান্য মাস্টাস পাক করতে মাস্টাস পাক করলে সবার জন্যই করতে পারতাম কারোর জন্যই হয় নাই না ঠিক আছে তাহলে আপনি অল্প কটা খাবার খাই আর রোজা রাখতে পারবেন খাওয়াটা বড় কথা না মেন কথা হলো নিয়ত তোমার মাই বাসে থাকতে যখন ভালো ভালো খাইতাম তখনও রোজা থাকতাম এখন সপ্তাহে সাত দিনে আলু ভর্তা খাইতেছি এখনো তো রোজা থাকে রোজা তো ক্ষতি হচ্ছে না আমার আমার একটু জায়গা দাও আমি হাত ধুবো সাবধানে আল্লাহ কি একটা অবস্থা চোখে দেখে না কিন্তু মুখে শাক কমে না আপা তাড়াতাড়ি খা তুমি কিন্তু কাজটা আসলে ঠিক করতেছো না ঠিক করতেছো না মানে কি করছে তালের সাথে এরকম ব্যবহার গরু গোস্ত থাকতেও তুমি দিলা আচ্ছা কর
মুখ বন্ধ করে খা তোর সিসি লাই বলতে আপা কি তোমার জন্য আজকে আমি একটা জিনিস আনছি অমৃত তাই কি জিনিস ভাই তাড়াতাড়ি বল আমি কোন আগে খাওয়া শেষ করো খাওয়া শেষ করে আমার ঘরে যাও আমি নিয়ে আইতাছি তাই মনে কর আমার খাওয়া শেষ এই যে আমি এগুলো নিয়ে গুছে রাখতেছি রেখে দিছি তুই তাড়াতাড়ি আয় কই রে টাইসন এই যে কি নিয়ে আসবে আমি বুঝতেছি না আয় টাইসন এই যে আমি এসে তুই কি এমন বাজার থেকে আনছস যার জন্য আমার একদম গোপনে ঘরে আসতে হবে চোখ বন্ধ করতে হবে বললি হ্যাঁ অমৃত জিনিস তো একটু চোখ বন্ধ করে খেতে হবে তুমি বুঝো নাকি এই নে আমি চোখ বন্ধ করলাম তাড়াতাড়ি কর আচ্ছা ঠিক আছে তুমি কিন্তু চোখ খুলবে না একবারই তুই আমার ভাই না তোর তো আমি বিশ্বাস করি আমি চোখ কেন বন্ধ করবো খুলবো বল এই যে নাও তোমার লেগে আছি খাও ভালো করে খাও শক্ত লাগে কে আরে খাও ভালো করে খাও শক্ত ভাঙতে পারতেছি না আহা খাইলে মজা পাবা তো তুমি খাই দেখো টাইসন তুই আমার ভাই হয়ে এই কাজটা করতে পারলি শেষ পর্যন্ত তুই গাছের একটা ডালা মারা খাইয়ে দিলি এটা অমৃত তুই কি আমার সাথে ফাইজলামি করতেছ না রে বোন আমি ফাইজলামি করতেছি না আসলে বিষয় হলো তুমি আমার এই অন্ধ তালের লগে যেরকম আচার আচরণ করতেছ এটা একদমই ঠিক না আমি তোমার একটা কথা কই হাসপাতালে অন্ধ বইলা সে সবজি দেখাইয়া চলে গেছে না অথচ তার পাশে আমরা গরু গোস্ত দিয়ে খাইছি কিন্তু সে অন্ধ বইলা জানতে পারে নাই আর উনি বলছে যে গরু গোস্তের গ্যারান করতে আসে তুমি বলছো যে পাশের বাড়ি থেকে ওই গরু গেস্তে গেরান আছে মনে তোমার আমি একটা কথা কই আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কইছি যে তুমি যদি গোস্ত পাক করো তোমার পাশের বাড়িতে যদি গোস্ত না থাকে কিন্তু খবরদার তোমার বাড়ির গোস্তের পাকের গন্ধ যেতে ওই বাড়িতে না যায় তার জন্য তোমার আমি কই তুমি এরকম কাজটা আর জীবনও করো না কারণ তার ওই অন্ধ দেখে সে কিছুই বুঝে নাই সে যেভাবে বলা হয়েছে ওভাবেই বিশ্বাস করছে থাকলে ভাই আমার এত লজ্জা দিস না আমি বুঝতে পারছি আমি দুই মিনিট চোখ বন্ধ করে থেকে গাছের ডালাটা চিনতে পারলাম না এভাবে ঠকে গেলাম দিনের পর দিন আমি আমার শ্বশুরকে কিভাবে অত্যাচার করে আসছি কষ্ট দিয়ে আসছি সেটা আজকে তুই আমাকে বুঝাই দিলি আজকে থেকে আমি আর আমার শ্বশুরকে শ্বশুর মনে করবো না আজকে থেকে আমি আমার বাবা মনে করে রাখবো আমরা যা খাই তাকে তাই খাওয়াবো বিয়ের পর থেকে কোনো ঈদেই আমি আমার শ্বশুরকে এক টাকার একটা সুতাও দেইনি কিন্তু এবার আমি তোরে কথা দিলাম ভাই দরকার হলে আমি এই ঈদে কোনো শাড়ি ব্লাউজ ছায়া পেটিকুট কিচ্ছু নিবো না এক টাকার একটা জিনিসও নিবো না ওই টাকা দিয়ে আমি আমার শ্বশুর আব্বাকে সব থেকে ভালো পাঞ্জাবিটা দেবো দামি পাঞ্জাবিটা দেবো আল্লাহ আল্লাহ তুমি অতি তাড়াতাড়ি আমার বোনের ভিতরে হেদায়েত দান করছো আল্লাহ আমি শুকরিয়া আদায় করি আমিন